নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডেলি ব্লগ চ্যানেলে। ডেলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা দেখুন, আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে ONGC-তে লোক নিয়োগ করা হচ্ছে। এবং বন্ধুরা দেখুন, ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবেন সেখানে ওয়ার্ক সেন্টার দেখুন সেখানে দিয়ে দেওয়া হচ্ছে আগরতলা, এবং দেখুন সেখানে পোস্টগুলিও মেনশন করা রয়েছে। এবং টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে 178টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তাহলে এই পোস্টগুলির জন্য আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী যোগ্যতা প্রয়োজন, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে আমরা ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে আমরা ভিডিওটি শুরু করে নিচ্ছি। দেখুন, এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে ওএনএন ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড থেকে। এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। নেক্সট দেখুন, বলা হয়েছে সেখানে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল 27/4/2022 এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। সঙ্গে দেখুন ওদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও সম্পূর্ণ ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট বলুন দেখুন, সেখানে বলা হয়েছে আপনাদের যে ওয়ার্ক সেন্টারগুলো বন্ধুরা দেখুন দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি, এবং দেখুন প্রতিটি রাজ্যের জন্য সেখানে পোস্টের সংখ্যা রয়েছে। তাহলে আমরা শুধু দেখিয়ে দিচ্ছি ত্রিপুরা রাজ্য থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের যে সম্পূর্ণ ডিটেলসগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এবং অন্যান্য স্টেট থেকে যারা দেখছেন এই PDFটি ডাউনলোড করে আপনাদের সেখানে রাজ্যের সম্পূর্ণ বিষয়গুলো চেক আউট করে নিতে পারবেন। আমরা দেখুন ডাইরেক্টলি পেজ নাম্বার 6-এ চলে আসলাম। চলে আসার পর সেখানে বলা হয়েছে ওয়ার্ক সেন্টার, সেখানে বলা হয়েছে আগরতলা, এবং দেখুন সেখানে যে ট্রেডগুলো, যে ট্রেডে আপনাদের লোক নিয়োগ করা হচ্ছে টোটাল দেখুন সেখানে আপনাদের 1-16টি ট্রেডে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। দেখুন সেখানে ফার্স্ট নাম্বারে রয়েছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভের লোক নিয়োগ করা হচ্ছে, দ্বিতীয় রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্টের লোক নিয়োগ করা হচ্ছে। এভাবে দেখুন টোটাল 16টি ডিপার্টমেন্টে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে, এবং দেখুন সেখানে শূন্যপদের সংখ্যাও দিয়ে দেওয়া হয়েছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 178টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং যোগ্যতা কী কী রয়েছে। ফার্স্ট নাম্বারের মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে আপনাদের এইজ 18 বছর থেকে 24 বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট দেখুন, আপনাদের এসটি কাউন্ট করা হবে 15/5/2022 হিসেবে সেখানে কাউন্ট করা হবে, এবং আপনাদের যে জন্মের সালটি সেখানে দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই সেটা চেক আউট করবেন। নেক্সট দেখুন, এসসি এবং এসটিদের জন্য 5 বছরের এইজের রিলেকসেশন রয়েছে, ওবিসির জন্য 3 বছরের এইজের রিলেকসেশন রয়েছে। তাহলে বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সম্পূর্ণ কিছু আমরা ডিসকাস করবো, প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে। দেখুন সেখানে বলা হয়েছে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটির ক্রাইটেরিয়ার মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবেন দেখুন সেখানে বলা হয়েছে 1 নম্বর এবং 2 নম্বর পোস্টটির জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের ফার্স্ট নাম্বারের মধ্যে বলা হয়েছে এডুকেশন ব্যাচেলার ডিগ্রি, সঙ্গে যাদের কমার্স রয়েছে তারা প্রথম পোস্টটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাকাউন্ট এক্সিকিউটিভের জন্য। দ্বিতীয় পোস্টটি দেখুন সেখানে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের ব্যাচেলার ডিগ্রি, সঙ্গে দেখুন বিএ অর বিবিএ যারা করে রেখেছেন তারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট দেখুন, আপনাদের নাম্বার 3 থেকে দেখুন সেখানে বলা হচ্ছে 20 অবধি সেই ট্রেডের মধ্যে ITI প্রয়োজন, তাহলেই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং সম্পূর্ণ ডিটেলসটি সেখানে দিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই ডাউনলোড করে অথবা আমাদের ভিডিওটি ক্লোজ করে চেক আউট করে নিতে পারবেন। নেক্সট দেখুন, 21-27 অবধি সেখানে আপনাদের যে এডুকেশনটিও মেনশন করা রয়েছে। নেক্সট মন্ত্রে দেখুন, যারা অ্যাপ্লিকেশন করবেন সেখানে আপনাদের 12 মান্থের জন্য নিয়োগ করা হবে। নেক্সট দেখুন, যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের সেখানে স্টাইপেন্ড দেওয়া হবে, সেখানে আপনাদের অ্যাপ্রেন্টিস হিসাবে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন সেখানে 3টি পার্ট করা রয়েছে, এর মধ্যে দেখুন যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেখানে এডুকেশন দেওয়া হয়েছে এবং স্যালারি বলা হয়েছে 9,000 টাকা পার মান্থ দেওয়া হবে। দ্বিতীয় বলা হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস, যারা 1 বছরের ITI রয়েছে এবং যাদের 2 বছরের ITI রয়েছে, এর মধ্যে প্রথম 1 বছরের জন্য 7,700 এবং দ্বিতীয় বছরের জন্য 8,050 টাকা স্যালারি দেওয়া হচ্ছে। থার্ড নাম্বারের মধ্যে দেখুন সেখানে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস যারা রয়েছেন আপনার সেখানে দেখুন ডিপ্লোমা থাকতে হবে কোয়ালিফিকেশন, এবং আপনার স্যালারি দেওয়া হচ্ছে 8,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। নেক্সট দেখুন, আপনার সিলেকশন প্রসেসের মধ্যে সেখানে বলা হচ্ছে মার্ক অবটেইন এবং সেখানে কোয়ালিফাই এক্সাম, আপনাদের এক্সামের মাধ্যমে সেখানে সিলেকশন করা হবে, মেরিট বেসিক দেখুন সেখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, আপনাদের জেনারেল কন্ডিশনগুলির মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবেন এই PDFটি ডাউনলোড ডিটেলস অ্যাপে চেক আউট করে নেবেন অ্যাপ্লিকেশন করার পূর্বে। নেক্সট দেখুন, যারা অ্যাপ্লিকেশন করবেন সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং দেখুন সেখানে 3টি অনলাইনের অ্যাপ্লিকেশন রয়েছে। তাহলে বন্ধুরা, আমি আপনাদের ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি। দেখুন সেখানে বলা হয়েছে 1 নম্বর
এবং দু নম্বর পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন, ফার্স্ট নাম্বার যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে ক্লিক করে বন্ধুরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে সেখানে পার্ট ওয়াইজ দিয়ে দেবো, সেখানে আপনাদের সিম্পল প্রসেস রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। আপনাদের সেখানে যে ট্রেডের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন সেই ট্রেডের নামটি সেখানে আমি সেপারেটভাবে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। নেক্সট দেখুন বলা হয়েছে নাম্বার 3-20 অব দি যে ট্রেড রয়েছে তার মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবেন, দেখুন সেখানে অ্যাপ্লিকেশনটির লিঙ্কটি সেখানে দিয়ে দেওয়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের। থার্ড নাম্বারের মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে 21-27 মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবেন সেখানে দেখুন আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক রয়েছে। এই নোটিফিকেশনটির মধ্যে সম্পূর্ণ বিষয়টি আমি বলেছি। প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য। নেক্সট দেখুন বলা হয়েছে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের সেখানে ফটো আপলোড করতে হবে, এর মধ্যে সেখানে সাইজটিও মেনশন করা রয়েছে। তাহলে বন্ধুরা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করা শুরু হয়েছে 27-4-2022 থেকে, সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করা শুরু হয়েছে এবং লাস্ট ডেট দেখুন সেখানে 15-5-2022 সেখানে লাস্ট ডেট, দেখুন সেখানে টাইমও মেনশন করা রয়েছে। এবং দেখুন সেখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন পরবর্তী সময় আপনার সেখানে এক্সাম হবে এবং এক্সামের ডেট দেখুন সেখানে রেজাল্ট ডেটটিও সেখানে দিয়ে দেওয়া হচ্ছে এবং সিলেকশন ডেটও সেখানে দেওয়া রয়েছে। দেখুন 3-2022 মধ্যে সেখানে রেজাল্ট এবং সিলেকশন করে নেওয়া হবে, দেখুন সম্পূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আমরা ONGC থেকে যে নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল তার সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। আপনাদের কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং বন্ধুরা আমি আপনাদের ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি, দেখুন যারা ত্রিপুরা রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এক্সাম সেন্টার রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনাদের সেখানে ট্রেনিংটি করানো হবে, সম্পূর্ণ বিষয়টি ত্রিপুরার মধ্যেই রয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।